বাঙালি মানেই মটন কষা, শুক্তো আর মাছের ঝোল নয়। এখন বাঙালিরা নিজেকে আরামের চার দেয়াল থেকে বাইরে বের করেছে, তাই তো বাঙালি হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম পুরী দু চাকায় অ্যাডভেঞ্চার করতে। আজকে সেই অ্যাডভেঞ্চারের দ্বিতীয় পর্ব। নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের চ্যানেল। আগের ভিডিওতে আপনারা দেখেছেন কীভাবে বাইক চালিয়ে পুরীতে এসেছি, আর আজকের ভিডিওতে দেখবেন বাইক চালিয়ে ঘরে ঢুকেই সঙ্গে সঙ্গে কোথায় ছুটে এসেছি। তো ছুটে এসেছি ঠিক আমার পাড়াতেই, আমার দাদা, আমার স্টুডেন্ট আর বৌদি, এদের সঙ্গে দেখা করবার জন্যই হোটেল রুমে জাস্ট লগ মানে চেক ইন করেই জাস্ট এখানে চলে এসেছি, দেখা করছি। এরা বেরিয়ে চলে যাবে আজকে পুরী বাড়ি থেকে, এত দূরে, এত দূরে এসে বাড়ির কাছের লোক যদি দেখা করতে চায়, যদি দেখা না করি একটা খারাপ লাগে। তো সেই কারণে দেখা করে খুব ভালো লাগলো। ওরা বেরিয়ে যায়, ওরা বেরিয়ে যাবে, ওদেরকে বাই বাই করি, সকলকেই বাই বাই, বাড়ি গিয়ে আবার দেখা হবে। সন্ধ্যাবেলা মিট আপের পরে হোটেলে ফিরে এসেছিলাম, হোটেলে ফিরে এসে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, ফ্রেশ এখন 10টা বাজে। সন্ধ্যাবেলা মিট আপের পরে হোটেলে এসে আরে কেনা কে চাতে হো ডিনার করে সমুদ্রের ধারে একবার চলে এলাম সমুদ্রকে দেখবার জন্য। আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক কালকে সকালবেলা। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আরো একটা নতুন সকাল। তো এখন বাজে 8:30, ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে, শরীর খুব টায়ার্ড ছিল, সর্দি হর্দি হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে, কারণ সারাদিন প্রচুর গরম ছিল কিন্তু রাত্রিবেলায় ভোরবেলার দিকে টেম্পারেচার অনেক ড্রপ করে যায়। এখনও বাইরে বেশ ভালোই ঠান্ডা আছে এবং বাইরে পুরোই কুয়াশা। আর এখন আমরা রেডি হয়ে নিচ্ছি কোনারক যাওয়ার জন্য, সেই কারণ এখন আমরা রেডি হচ্ছি কোনারক যাবো বলে। তো মোস্ট প্রবাবলি 9টার মধ্যেই কোনারক বেরিয়ে যাব, আর বেরোনোর আগে একটু চা খেতে হবে। তো বাইরে দেখি কোথাও চা পাওয়া যায় কিনা, ভিজিবিলিটি একদমই নেই, আর সমুদ্র হচ্ছে এই ধারে। পাহাড় হোক কিংবা সমুদ্র, কুয়াশা থাকলে কিন্তু কোনো রকম ভাবেই সেটা এনজয়েবল হয় না। তো দেখা যাক কি হয়। হোটেল থেকে বেরিয়ে পড়েছি, যাবো কোনারকের জন্য। চারদিকে যা ফগ, সি বিচ রোড দিয়ে স্বর্গদ্বারের দিকে যাচ্ছি। আর ওই যেমন বলেছিলাম, চারদিকে ফগ থাকলে যেমন পাহাড় এনজয় করা যায় না, ঠিক একই রকমভাবে এখানেও ফগ থাকার জন্য সমুদ্রকে এনজয় করা যাবে না, সমুদ্রের ভিজিবিলিটি নেই। তো এখানে একটু কাউকে জিজ্ঞাসা করে নেবো যে কোনারক কোন দিকে পড়বে। কোনারক কিস তারা পড়ে গা, কোনারক কোনারক তরফ, থ্যাংক ইউ। তো এখান থেকে ডান দিক নেব আমরা, এখান থেকে ডান দিক নেব। সেটাই হচ্ছে কোনারক রোড, ন্যাশনাল হাইওয়ে পেয়ে গেছি। এবারে এই রাস্তা দিয়ে সোজা যাবে একদম কোনারক টেম্পল। পুরী থেকে কোনারকের ডিস্টেন্স মোটামুটি 39-40 কিলোমিটারের মধ্যে। আর এই রোডের ডান সাইডেই পড়বে হচ্ছে সমুদ্র, দারুণ সুন্দর ভিউ। তো যদি ক্যাপচার করতে পারি অবশ্যই আপনারা এই ভিডিওতে দেখবেন, সেই জন্য ভিডিওর সঙ্গে থাকুন। নিচের দিক দিয়ে কোনো একটা নদী গেছে, নদীর নাম তো জানি না, আর এই ধারে পড়বে সমুদ্র। কি ভিউ দেখাবো, চারিদিকে এত এত ফগ, হবে না, সম্ভব নয়। তো এখন 10টা বাজে, ভাবছি টিফিনটা সেরেই নেবো কোথাও। এই ফাঁকে একটা কথা বলে নি,
পুরীতে এসে যারা বাইকে করে এই কোণারক বা আশপাশের সাইট সিন করতে চায় তাদের জন্য আমি একটা নাম্বার দিচ্ছি, এটা কোনো প্রমোশন নয়, আপনারা সেখানে কল করে বাইক রেন্ট করতে পারেন। কোণারক যাওয়ার আগেই একটা সুন্দর স্পট পড়ে যেটা হচ্ছে চন্দ্রভাগা বীচ। আমার সামনেই আছে হচ্ছে চন্দ্রভাগা বীচ, আর এদিক থেকে রোদ্দুর আসার জন্য ছবি খুব একটা তো ভালো আসছে না। চন্দ্রভাগা বীচের আগে এইখানে আর একটা জায়গা আছে, এটা হচ্ছে একটা নদী, নদীর মোহনা বলা যেতে পারে। তো এখানে আমি একটা রেড চার্ট দিয়ে দিচ্ছি, এখানে এসে আপনারা বোট রাইড করতে পারেন, আর বোটগুলো পাওয়া যায় ঠিক এই নিচে এখান থেকেই। যেমন ভিড়ভাট্টা প্রচুর লোকজন থাকে, এই সি বিচে কোনো লোকজনই নেই, খুব সুন্দর নিরিবিলি। কিন্তু হ্যাঁ, এখানে থাকার খরচা কিন্তু পুরীর থেকে অনেক বেশি। বাইকটাকে এখানে নামানো হয়েছিল বালির মধ্যে, প্রায় এক বিঘত মতো ঢুকে গেছে। তো এবার ঠেলবো, ঠেলে বাইকটাকে তুলবো। চলো চল 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 আস্তে আস্তে, রাগ করো নি, আমার গায়ে বালি ভর্তি হবে। এবারে যাবো কোণারকের দিকে। ডাঙ্গাতে সমুদ্রকে রেখে এইভাবে রাস্তা দিয়ে যাওয়া, এর ফিলিংসটা বাইকে না আসলে কিছুতেই বোঝা যাবে না। কোণারক টেম্পল চলে এসেছি, কোণারক বীচ এটা ডান দিকে, আর আমরা যাবো হচ্ছে কোণারক টেম্পলে। তো পিছনে সি বীচকে ফেলে কোণারক টেম্পলের দিকে এগিয়ে যাচ্ছি। কোথায় কোথায় রাখতে চলছে? তো প্রথমে পুলিশটাকে জিজ্ঞাসা করেছিলাম এখানে বাইক রাখতে, বললো লোকাল লোক যখন বললো বললো বাইক তো ভিতরে চলে যাবে একদম মন্দিরের কাছ পর্যন্ত। আবার বাইকটা নিয়ে আবার ভিতরে যাচ্ছি, এবং পার্কিং হচ্ছে একদম ফ্রি। এখন বাজে 11:25, সকাল থেকে ব্রেকফাস্ট করবো করবো করে ব্রেকফাস্ট করার টাইমই পাইনি। চন্দ্রভাগা বীচে প্রচুর ছবি তুলেছি, ছবিগুলো দেখার জন্য ইনস্টাগ্রামে গিয়ে ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন, আইডি এখানে আসছে, আর ফেসবুকেও আমাকে ফলো করতে পারেন। তো এখন কোণারক টেম্পলের কাছেই আছি, কোণারক টেম্পলের ভিতরে বাইক নিয়ে চলে এসেছি, আর এখানেই একটা হোটেলে ঢুকেছি খাবার জন্য। তো ভাবলাম এখানে ব্রেকফাস্ট না করে একবারে লাঞ্চটাই সেরে নেবো। তো লাঞ্চ করার জন্য এখানে বসে গেছি, খাবো হচ্ছে চিকেন থালি, 150 টাকা দাম। চিকেন থালিতে থাকবে হচ্ছে ভাত, ডাল, পাঁপড়, দু রকম সবজি আর চিকেন। তো খেয়ে নিই, খেয়ে নিয়ে যাবো হচ্ছে টেম্পেলে। চলে এসেছে চিকেন থালি, খাবার সামনে চলে আসলে আর ব্লগ করতে পারি না, সুতরাং খাওয়াটা তাড়াতাড়ি কমপ্লিট করি। বাইক নিয়ে আসার পূর্ণ ভোগ করছি। এই রাস্তাটা সকলকে হেঁটে আসতে হচ্ছে, শুধুমাত্র বাইক থাকার জন্য আমরা এতটা দূর ভিতরে পর্যন্ত চলে আসতে পাচ্ছি। কি পে পার্কিং এটা নাকি? হ্যাঁ, ফ্রি পার্কিং বললো যে ভিতর, বাইরে বাইরে থেকে জিজ্ঞাসা করলাম যে বললো ফ্রি পার্কিং। আমি বাইরে কিন্তু একজন ইউনিফর্ম পরা একজনকে জিজ্ঞাসা করেছি, কিন্তু বারবার ইন্টারকমটা হেলমেট থেকে খুলে দিলাম, মলয়ের টপ র্যাকে ঢুকছে। হ্যাঁ, টপ বক্সে, সরি। এর আগে একটা রাইডে আমার এই ইন্টারকম হারিয়ে গিয়েছিল, নিশ্চয়ই সেই ভিডিওটা দেখেছেন। তো এই হচ্ছে টিকিট কাউন্টার। সকাল এবং বিকালের টাইম বাদ দিয়ে দুপুরের টাইমটা অ্যাভয়েড করাই ভালো, কারণ এই কোণারকে প্রচুর গরম থাকে। ইভেন এটা জানুয়ারি মাসের 22 তারিখ, আর এখন যা গরম চিন্তার বাইরে।
তো সুতরাং আসতে গেলে টুপি আর রোদ চশমা কিন্তু মাস্ট। তো এই হচ্ছে কোনারকের এন্ট্রি টিকিট। তো ইন্ডিয়ানদের জন্য 40 টাকা করে টিকিট, ক্যামেরার জন্য কোনো চার্জ লাগছে না, ক্যামেরা মিন্স মোবাইল ক্যামেরা। बिलो 4% 450, 5% और 16% के लिए 500, 16 से 40, 550, अबव 40% 650। तो हम 450 दिए गाइड करछि। एटा होच्छे रेजिस्टर्ड गाइड, पूरा एकदम मेट्रो टिकटर मत। आगेर बार एसे এত ভালো করে কোনোদিনও দেখিনি, তো আজকে সেটাই ভালো করে দেখব। और पत्थर में आयरन का लोहा का खेल घुसा दिया, मंदिर बना हुआ 60% आयरन है। पत्थर का नाम होता खंडलाई, ये मंदिर का बना हुआ पहले मंदिर होता खजुरा मध्य प्रदेश एमपी। सेकंड कोनार को दोनों टेम्पल सेम है। 1903 में बंद कर दिया, बंगाल बिहार उड़ीसा जब एक साथ में था, क्यों बंद कर दिया? इसका पीछे सूर्य भगवान का मंदिर डैमेज हो गया, उस तरफ जो आदमी घुसेंगे मंदिर गिर जाएगा, इसके लिए बंद कर दिया मंदिर के पहुँचाने के लिए। अभी 3 साल में बाद में आएंगे, इसका अंदर घुसेगा। अच्छा, अभी गवर्नमेंट ऑर्डर कर दिया रेतु पत्थर निकालने के लिए 3 साल लगेगा। तो अंदर तो कुछ देना पड़ेगा उसके लिए, तो सपोर्ट के लिए जो रास्ता था ये बाहर सब सटक देगा, लोहा का बीम लगाएगा। अच्छा। दर्जा खोलेगा, आपको देखेंगे वो साइड में जो सिस्टम अभी काम चलते हो ना, यहाँ पर दिखाएगा। ये पत्थर आता साउथ इंडिया से मद्रास, और ये पत्थर आता भुवनेश्वर खंडगिरी उदयगिरी 65 किलोमीटर, जिसके लिए ये मंदिर का ऊंचाई था 127 फुट, मेन टेम्पल था 227 फुट, डैमेज हो गया उसके पीछे। ऊपर वाला देखिए एसआई डिपार्टमेंट बाद में बना हुआ, पहले का कारीगर नहीं मिलेगा। पहले राजा नरसिंह देव बना था, हेड मिस्ट्री था विश्वकर्मा, दिस वन हजबेंड वन मैडम मत मन गमी, वन हजबेंड टू मैडम मत पली गमी, वो कोने में देखिए दो मैडम लेजबेंड। भाई जीवन है सब कुछ ही आ जाए थे। और यहाँ का लोकल स्टोरी बोलता है इसका ऊपर एक मैग्नेट था, 50 टन मैग्नेट, ब्रिटिश आदमी आ गया मैग्नेट ले लिया, मंदिर डैमेज हो गया। ये झूठा है क्या? नो हिस्ट्री नो मैग्नेट। अच्छा, यहाँ का आर्कियोलॉजी डिपार्टमेंट नहीं बोलता है। अच्छा, यहाँ का गाइड बोलता है। अच्छा, वो पूछेंगे मैग्नेट कहाँ पर गया ना, फॉरेन कंट्रोल म्यूजियम से। अच्छा, बोलेंगे हमारे साथ में चलेंगे दिखाएंगे, तुम्हारे पाव में पड़ेगा, क्यों देखा तो नहीं है क्या करेगा। 10 টাকার নোটের পিছনে এখন যে অশোক চক্রটা দেখা যায়। এ মন্দিরে যা কিছু শিল্পকলা আছে, এই সমস্ত শিল্পকলাগুলোকে এই 1 ঘন্টা বা 15-20 মিনিটের মধ্যে ডেসক্রাইব করা কখনোই সম্ভব নয়। এই গাইড নেওয়ার একটাই কারণ, এই সমস্ত জিনিসপত্রগুলো যেগুলো আর্কিটেকচারগুলো যেগুলো আছে সেগুলো সমস্ত কিছু ভালো করে বোঝা, নিজে বোঝার জন্য। ভিডিওতে সমস্ত কিছু রাখা হয়তো সম্ভব না, কিছুটাই হয়তো দেখবেন, আর আপনারা এখানে আসলে অবশ্যই গাইড নেবেন। কোনারক এলে সবাই এই ধরনের চক্রের সামনে গিয়ে একটা অন্তত ছবি তোলে, আর সেই ছবিগুলো কোথায় পাবেন? ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রাম আইডি এখানে আসছে। एक भाई मिला, चैनल का नाम पूछ रहा है, HORNET। याद ना दाओ, एकाने क्लिक कर लो। तो गाइड नहीं चिलाम, गाइड चार्ज 450 টাকা। তো গাইডকে এবার বিদায় জানানোর পালা। তো গাইডকে বিদায় জানিয়ে কোনারক সফর এখানেই শেষ করছি।